হ্যাঁ গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমরাও একটু ভালো আছি। কারণ আজকেই কিট্টু 9 মাস পূরণ হয়, 10 মাসে ঢুকেছে, যার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছি ভ্যাকসিনেশনের জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি, কিট্টু পাপা বললো তোমাকে বসতে হবে না কিট্টুকে নিয়ে, তুমি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে বসছি, কারণ আমি ভয় পাই ইঞ্জেকশনকে। তাই তো এখানে ম্যাম যখন ইঞ্জেকশনটা বার করছে, আমি ভয়েতে ওখানে দাঁড়াবো না আবার ফিরে চলে আসবো। তো ভাবলাম না তোমাদের জন্য একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিই। তো ভিডিওটা বানাচ্ছিলাম, তাই যে ইঞ্জেকশনটা লাগিয়েছে কিট্টুকে অমনি আমি পেছনে চলে এসেছি, কারণ কিট্টু প্রচণ্ড কাঁদছিল, যা সেই কান্না আমার সহ্য হচ্ছিলো না। তো আমি বললাম, পিছনে দাঁড়িয়ে বলছি কখন আসবে কখন আসবে, এখনো হলো না, নেই দেখছি না, হয়ে গেছে, কিছু কাজ করছিল যার জন্য এখনো আসেনি। তো কিট্টু প্রচণ্ড কাঁদছিল কখন নেব ওকে, তো চলে আসলো, আসতেই আমি এখন ওকে নিলাম, নিয়ে করে ভাবলাম যে চলো একটা কোনো ফাঁকা জায়গায় গিয়ে বসা যাক, যার সেখানটায় কেউ না থাকে, কারণ অনেক লোক আছে, তো সবাই কাঁদলে সবাই ওর দিকে তাকাবে, যেটা আমার ভালো লাগছিল না। তো ওকে নিয়ে একটু দেখলাম যে এই জায়গাটায় একটু ফাঁকা আছে, এখানে কম লোক আছে, এখানে একটু বসা যাক। ওখানে নিয়ে ওকে বসলাম, বসতে দেখি যে ওকে নিয়ে একটু ফটো শ্যুট করি, এখন চুপ হয়ে গেছে, কাঁদেনি। তো ফটো শ্যুট করতে গিয়ে দেখি ও বাবা, তো ভিডিও হয়ে গেছে। তো ওখানেও একটা বন্ধু পেয়ে গেছে, বন্ধু পেয়ে খেলতে খেলতে লেগে গেছে। তো তোমরা দেখো গাইস, কেউ বলবে ওকে ইঞ্জেকশন লেগেছে বলে, একটা নয় দুটো নয় তিনটে ভ্যাকসিন লেগেছে ওকে, তবুও ও কত কিউটভাবে খেলছে। আমরা হলে তো চুপচাপ শুয়ে থাকতাম, না হলে বসে থাকতাম, আমি তো কাঁদতেই লেগে যেতাম। আর ওকে দেখো কত আনন্দে কেমন খেলেই যাচ্ছে। তো ওখানে হয়ে গেল, কিছু কাজ ছিল কাজ হয়ে আমরা এখন অটোতে করে যাচ্ছি। ইয়ে দেখি ওখানে রাধে রাধে করছে, গাড়িতে যারা যাচ্ছে সবাইকে ডাকছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওকে খাইয়ে দাইয়ে ওর সাথে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে দেখি পাপা বলছে চলো আজকে মেলায় যাওয়া যাক, বলছি না যাবো না, এবার মুডটাও ঠিক ছিল না। দিয়ে ভাবলাম সবাই যখন যাচ্ছে, ওরও ছুটিও নেই, এত জোর করে বলছে তাহলে যাওয়া যাক। কিট্টু বাইরে যখন বেরোবে ও এত হ্যাপি হয়ে যায়, তো হ্যাপি হয়ে যায়। সো গাইস, ফাইনালি আমরা মেলাতে পৌঁছে গেছি। মেলাতে পৌঁছে কিট্টু লাইটগুলো দেখে খালি এদিক ওদিক চারিদিকে খালি দেখেই বেড়াচ্ছে, জীবনে তো এটা ওর ফার্স্ট মেলা দেখা। আর ওর দিদি খালি ভাবছে যে কোথায় চাপবো, কখন চাপবো, কি তাড়াতাড়ি চাপবো, আর এইগুলোকে কি বলে আমি এতটা জানি না, তো আমার এতটা আইডিয়া নেই, না আমি কোনো দিন চাপিও না আমার ভয়েতে। তো এইগুলোতে চাপবে, কিট্টুর দিদি বায়না করছে, আমি বলছি এগুলোতে চাপিস না অন্য জিনিসে, কিন্তু ও বলছে আমি এগুলোতেই চাপবো। তো গাইস বললাম ঠিক আছে তাহলে এগুলোতেই চাপবি। আর কিট্টু তো দেখে করে অবাক হয়ে গেছে যে আমি কোথায় ছিলাম, কোথায় চলে এলাম, এগুলো সব কি, এগুলো কারা, এত লোক কেন। তো ফাইনালি কিট্টুর দিদিকে একটা টিকিট কেটে দেওয়া হলো, টিকিটটা কেটে দিয়ে এবার দেরি হয়ে যাচ্ছিলো, কারণ সিটও ভর্তি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওর পাপা আবার গিয়ে ওকে বসিয়ে দিয়ে আবার নিচে আসলো। নিচে আসতে আমরা চলো তাহলে আমরাও একটু ঘুরে নিই, কিট্টুকে একটু ঘুরিয়ে নিই, মেলাটা একটু দেখানো যাক। তো দেখালাম, এইগুলো আমার প্রচুর ভয় লাগে, কারণ এই যে চারিদিকে ঘুরছে ঘুরছে আমার মাথাটা ঘুরে যায়। তো আমরা সাইডে এসে করে কিট্টুকে হাসাচ্ছিলাম, কিট্টু চারিদিকে দেখতেই আছে, ওকে ডাকছি আমি, কিট্টু এদিকে দেখো, পর আমার দিকে ওর ধ্যানই ছিল না, ধ্যান ছিল অন্য লোকেদের দিকে। দিয়ে আমি বললাম চলো ওকেও একটু নাগরদোলায় চাপানো যাক, ছোটো বাচ্চাদের গাড়িগুলোয়, কারণ ও তো একটু মজাটা নিক। দিয়ে ওর বাপা বলছে ঠিক আছে, আগে ওর দিদি নামুক তারপরে যাব। এবার ওর দিদিও নেমে গেল, ওকে নিয়ে আবার ছোট্ট গাড়িটাতে বসেছে। তো দেখো গাইস কত আনন্দে বসে আছে, চুপ করে বসে আছে, আর ওর চুলটা একটু ঝুঁটুন বেঁধে দিয়েছি বলে সবাই ওর দিকে তাকাচ্ছে যে মেয়ে ছেলে, সবাই বলছে এটা মেয়ে ছেলে। তো চুলটাও বাঁধা আছে সেই জন্য সবাই ভাবছে। তো এইখানটাই এত আনন্দ পাচ্ছে ও, ওইটাই বসে করে হাই করছে ওর পাপাকে, আমি ডাকছি, আমার কাছে ও আসতে চাইছে না, ওর পাপার কাছে ও আসতে চাইছে না। দিয়ে আমি বললাম না এবার নামিয়ে নাও, অনেকক্ষণ হয়ে গেল, অভ্যেস হয়ে যাবে, না হলে আবার বায়না করবে, কাঁদবে। তো ওখান থেকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়েই যে ওর হাই তুলছে, তো ভাবনি যে ওর ঘুম পাচ্ছে, বাবা মেলায় এসেছে, ও একটুও ঘুমাবে না, ও পুরো মেলাটা দেখেই যাবে।
গাইস, ফাইনালি আমাদের মেলা দেখা কমপ্লিট হলো। এবার ভাবছি বাড়ি যাওয়া যাবে, কিন্তু বাড়ি যাওয়ার আগে কিছু খাবো। এখন তো এখানে নবরাত্রি চলছে, নবরাত্রিতে তেমন একটা আমরা কিছু খাই না, তবুও দেখে করে খেতে হবে কি খাওয়া যায়। তো গাইস, তোমরা একটা জিনিস নোটিস করেছো? OMG, এটা কি করে হতে পারে? আমার মতো কে কে আছো যারা ভুলে যাও? আমি দেখো এখানে টিপ পরতে ভুলে গেছি, আর কানের পরতেও ভুলে গেছি। কানেরটা পরেছি, তবে আমি চেঞ্জ করতে ভুলে গেছি, কিন্তু আমি বুঝতেই পারিনি। তাড়াহুড়ো করতে গেলে এমনই হয়। তো চলো দেখা যায় কি খাওয়া যায়, ভুলে তো গেছি গোটাটা সব পুরো মেলা। ফাইনালি আমরা এখানে চলে এলাম, দেখি পেজার কাছে অনেকটা লাইন লেগে আছে, সবাই দাঁড়িয়ে আছে, লাইন ছাড়া দেবে না। আর আমরা যেহেতু খাবো না, তবে একা লাইন দেবো কেন? সোজা আমরা এখানে চলে এসেছি। ওর বাবা বলছে এটা খেলা যাক, খেললে একটা ক্যাডবেরি আর একটা ওই এগুলো পাওয়া যাবে, কি বলে এগুলোকে, মাজা। তো এইগুলো খেয়েই তোমাদেরকে বাড়ি নিয়ে যাব, মজা করে বলছে। তারপরে আমরা চলে এলাম এখানে, দেখি মোমোস বিক্রি হচ্ছে, মোমোস খাবো। এবার ফুচকা খেতাম, কিন্তু ফুচকার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে, খেলে আমার সহ্য হবে না। তো চিকেন মোমোসও খাওয়া যাবে না, পনিরও পেঁয়াজ থাকে, তো কী করবো? এখানে আমরা এখন ভেজ মোমোস নিয়ে বসে গেছি খেতে। গরম গরম ধোঁয়া উঠছে দেখে জিভে জল এসছে। ওর পাপা আর তোমার দিদি খেতে আরম্ভ করে দিয়েছে, কিট্টু মুখের দিকে তাকিয়ে আছে যে আমাকে কেন দিচ্ছে না, আমাকে একটু দিক, এরা সব খেয়ে যাচ্ছে। যে আমিও ক্যামেরা বন্ধ করে খেতে লেগে, মোমোসের চাটনিটা এত ঝাল ছিল, এত ঝাল ছিল, কিন্তু গাইস টেস্টি দারুণ ছিল। তো কী করবো, জলও আনিনি, আবার কোথায় যাব জলের ব্যবস্থা করতে? তো ভাবলাম যে একটা আইসক্রিম কিনে, পাশের এই আঙ্কেলটা আমাদের পাশের বাড়িতেই থাকে, তো ওনার সাথে দেখা হয়। বেবির মুখটা খালি দেখো, ও ভাবছে যে আইসক্রিমটা দেখে মুখ নাড়ছে, তা নয় গাইস, ওর এত ঝাল লেগে গেছে, তাই ও মুখটা ওইরকম নাড়ছে ঝালে। আমি বললাম আমি কুলফি খাবো। এবার কুলফি খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টাটা গাইস, গুড নাইট, জয় শ্রীকৃষ্ণ।